বিয়ের প্রথম রাতেই দিলীপ বলেছিল তার মা যা বলবেন তা মেনে নিতে হবে, এখানে কিছু করার নেই, মা এমনই। বাড়ির সবাই যেমন সহ্য করে আশাকেও সহ্য করতে হবে, আস্তে আস্তে মায়ের মন জয় করতে হবে। আশা স্পষ্ট জানিয়ে দেয় সে কারোর মন জয় করতে পারবে না, যে তাকে দেখতে পারে না তাকে তেল চর্বি মেখে সেবা করার মেয়ে আশা নয়, সে কিছুই সহ্য করবে না। আর যতদিন দিলীপ মায়ের চামচাগিরি বন্ধ না করবে ততদিন আশা দিলীপের কাছেও আসবে না, ছোঁয়াছুঁই তো দূরের কথা। দিলীপ ভেবেছিল আশার আগের মাথায় এইসব বলছে, দুই দিন পর ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হয়নি, পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করল। আশা বেডরুমে সোফা ঢুকিয়ে সেখানে ঘুমানো শুরু করল, একই বাড়িতে একই রুমে একই ছাদের তলায় থেকেও তারা আলাদা, তাদের এই দূরত্বের কথা কেউ জানে না। আর এই দূরত্বের প্রধান কারণ ইগো, দিলীপ মনে করে তার জায়গায় সে সঠিক, আশা মনে করে সে নিজেই সঠিক, এভাবে কেউই কারোর কাছে হার মানতে রাজি নয়। তবে দিলীপ মাঝে মাঝে বলে একদিন নাকি আশা নিজের ভুল স্বীকার করবে, তখন দিলীপের পায়ে ধরে ক্ষমা চেয়ে কাঁদবে, দিলীপ তাকে মাফ করে দেবে। আশা এই কথা শুনে প্রাণ খুলে হেসে বলেছিল ঠিক আছে, আমিও দেখার অপেক্ষায় আছি কে কার পায়ে ধরে। আজ বাড়িতে অনেক আয়োজন, প্রচুর বাজার করা হয়েছে, অনেক রান্নাবান্না হবে, সকাল থেকে ব্যস্ত সবাই। আশা খবর পেয়েছে আজ রূপাকে পাত্রপক্ষ দেখতে আসবে, পাত্ররা নাকি অনেক উঁচু বংশ, তাদের কারি কারি টাকা, গোল্ডের ব্যবসা আছে, এলাহি অবস্থা, ছেলে দেখতেও সুদর্শন, রূপার ভালো লেগেছে। এবার এই পাত্র যদি রূপাকে পছন্দ করে ফেলে তাহলে আর কথাই নেই, সকাল থেকে সবার মুখে শুধু পাত্রের গল্প। উর্মি ছোট কাকার মেয়ে, ক্লাস 7-এ পড়ে, আশাকে সে ভীষণ পছন্দ করে। আজ সকালে উর্মি আশার কাছে চুল বাঁধতে এসেছিল, আশা খুব সুন্দর ফ্রেঞ্চ বেনি করতে পারে, উর্মির এটা পছন্দ। কথায় কথায় উর্মির থেকে পাত্র সংক্রান্ত সব খবর জানতে পারে আশা, কিছুটা অবাক হয় সে, বাড়িতে এত কাণ্ড ঘটে যাচ্ছে অথচ কেউ তাকে কিছু জানালই না। সকালে যখন সে ব্রেকফাস্ট খেতে নিচে গিয়েছিল তখন সবাই গুজুর গুজুর করে অনেক আলাপ করেছে, আশা এখন বুঝতে পারল যে সেগুলো ছিল পাত্র সংক্রান্ত আলোচনা। এই বাড়ির সবাই এমনই, আশার সাথে কেউ সহজে কথা বলে না, আশা যদি নিজে থেকে তাদের সাথে কথা বলতে যায় তবেই তারা উত্তর দেয়, এমন একটা ভাব যেন আশা বাইরের মানুষ, তার সামনে বাড়ির যাবতীয় বিষয় নিয়ে আলাপ করাও নিষেধ। খুব অস্বস্তি লাগে আশার, তাই সে সারাক্ষণ ঘরে বসে থাকে। তবে আজ বিকেলে অন্যরকম কাণ্ড হলো, পুষ্পর মা আশাকে এসে জানালো রাবিয়া তাকে রান্নাঘরে ডাকছেন। পুষ্পর মা এই বাড়িতে ছুটা বোয়ার কাজ করেন, শুধু সকালেই আসেন, কাজ শেষ হলে দুপুরের মধ্যে চলে যান, কিন্তু আজ তাকে সারা দিনের জন্য রাখা হয়েছে, আজ বাড়িতে অনেক কাজ। আশা জানে তাকে কেন ডাকা হচ্ছে, প্রস্তুত হয়ে সে নিচে নামল। রাবিয়া আশাকে দেখলে অযথায় সবার সাথে চেঁচামেচি করে কথা বলেন, প্রথমে আশা ভয় পেত কিন্তু এখন আর ভয় পায় না, পাত্তাও দেয় না। রাবিয়া গজরাতে লাগলেন, বাড়িতে আজ কত কাজ, অথচ কেউ পটের বিবি সেজে সারাক্ষণ দুই তলায় বসে আছে, এত কাজ রান্নাবান্না কিভাবে হবে সেই চিন্তা কারো আছে, এত সহজ না সংসার করা। আশা মিষ্টি হেসে বলল, মাকে আমাকে মিন করে বলছেন, আসলে কি করব বলুন, এই বাড়িতে তো আমার নিজেকে অতিথি মনে হয়, কেউ আমার সাথে পারিবারিক বিষয় নিয়ে আলোচনাই করে না, আজ যে রূপা দিদিকে দেখতে আসবে
সেটা জানতে পারলাম একটু আগে, তাও পুষ্পর মায়ের থেকে। এখন মনে হচ্ছে পুষ্পর মা ছাড়া এই বাড়িতে আমাকে বুঝি কেউ চেনেও না। রাবিয়া আশার দিকে তাকালেন না, মেজ জায়ের দিকে চেয়ে বললেন, মুখে মুখে তর্ক না করে একটু কাজে হাত লাগাও, দেখছো না কত রান্না বাকি আছে, ওরা সাতটার মধ্যে চলে আসবে। আশা, তুমি আজ রূপচাঁদা মাছ ভুনা আর খাসির রেজালা করবে, মাছ কাটতে জানো তো, থাক বাদ দাও, পুষ্পর মা কেটে দেবে, তুমি খালি রান্নাটা সেরে আমাকে উদ্ধার করো। আশার মুখ ফ্যাকাশে হয়ে গেল, জীবনে সে মুরগিও রান্না করেনি। রাবিয়া এই কথা জানেন, তবু ইচ্ছে করে আশাকে রান্নার দায়িত্ব দিচ্ছেন, অথচ বাড়িতে রান্না করার মানুষের অভাব নেই। এখন যদি আশা নিষেধ করে তাহলে তাকে অপমানিত হতে হবে, আবার নিষেধ করতে না পারলে রান্না করে দেখাতে হবে, আশা কি করবে? রাবিয়া শিলা কাকিকে তাড়া দিলেন, তুমি দাঁড়িয়ে আছো কেন, আমার সাথে চলো, অনেক কাজ আছে। শিলা আশাকে পছন্দ করেন, তাই আশার সমস্যাটা বুঝতে পারলেন হয়তো। নরম কণ্ঠে বললেন, ও এত রান্না কিভাবে করবে রাবু দিদি, বাচ্চা একটা মেয়ে, ও কি এর আগে রান্নাবান্না করেছে? আমি বরং ওকে সাহায্য করার জন্য এইখানে থাকি। কোনো প্রয়োজন নেই, এইটুকু না পারলে আর কি পারবে সে, আর তুমি ওকে সাহায্য করবে কিভাবে, তোমার আলাদা কাজ আছে না? আশা একাই পারবে। কি আশা পারবে না? আশা বুঝতে পারছে রাবিয়ার চালাকি, তার উদ্দেশ্য কেবল আশাকে শাস্তি দেওয়া। আশা মুখে মুখে সব কথার জবাব দেয় তো, তাই রাবিয়া তাকে সহ্য করতে পারেন না, সেই ক্ষোভ তিনি এইভাবে প্রকাশ করছেন। আশা মুখ ফুলিয়ে বলল, পারব, চেষ্টা করলে সব পারা যায় মা। ঠিক আছে, দেখি কেমন পারো। পুষ্পর মা আশার দিকে শিলনোড়া এগিয়ে দিলেন, মশলা বাটতে হবে। আশা অবাক হয়ে বলল, ব্লেন্ডার নেই? রাবিয়া রান্নাঘর থেকে বের হতে হতে জবাব দিলেন, ব্লেন্ডার দিয়ে মেহেন্দি বাটা হচ্ছে, এখন ওইটা দিয়ে আবার মশলা বাটতে গেলে মেহেন্দির গন্ধ আসবে না, শিলনোড়া দিয়ে কাজ চালিয়ে নাও। আশা অসহায় মুখে বলল, পুষ্পর মা, আপনি মশলাগুলো একটু বেটে দেবেন আমাকে? রাবিয়া শয়তানি হাসি দিয়ে বললেন, পুষ্পর মা এদিকে আসো, তোমার এখানে জরুরি কাজ আছে, আশা তুমি দ্রুত মশলা বেটে রান্না শুরু করে দাও, আমি এসে যেন দেখি মশলা বাটা হয়ে গেছে। পুষ্পর মাকে নিয়ে রান্নাঘর থেকে চলে গেলেন রাবিয়া। আশা নিঃসঙ্গের মতো দাঁড়িয়ে রইল, সে কিভাবে মশলা বাটবে, নোড়াটাই তো হাতে তুলতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। দজ্জাল মহিলা, আশার সাথে এমন করলেন তো, ঠিক আছে, আশা আজ এমন রান্নাই করবে যে পাত্রপক্ষ কেবল খাবারের চেহারা দেখেই হাত ধুয়ে পালাবে। আশা গায়ের ওড়নাটা ভালো মতো কোমরে বেঁধে নিল, সে জন্মের রান্না করবে আজ।